আমি যে আমাদের চন্দ্রকলি আছে ওনারা যে সারা সব ক্লাসরুম প্রকল্পে গাছ দিবে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাকে জন্য আমি দোয়া করছি উনি যেন সাধারণ মানুষের জন্য আপনাদের জন্য কাজ করতে পারে পরিশেষ আপনাদের সকল মঙ্গল কামনা করে আর ঘাসগুলো যেগুলো দিবে গাছগুলো কিন্তু অবশ্যই যত্ন করতে হবে গাছগুলো যত্ন হলে কিন্তু আপনাদেরই সম্পদ হবে এবং গাছগুলো আমাদের বেঁচে থাকার জন্য আমাদের যে অক্সিজেন লাগে আমরা যখন মানুষ আমার কিন্তু শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন থাকে লাগে এখন যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় আমরা কিন্তু শ্বাস নিতে পারবো না কেউ শ্বাস নিতে মারা যাব এই গাছ আমাদের সেই অক্সিজেন দিয়ে দেয় ঠিক আছে এই জন্য আমাদের এই গাছের যত্ন নিতে হবে গাছ বড় হলে গাছ বিক্রি করলাম টাকা পাবো এই গাছের পরেও আপনি নিজেও একটা গাছ লাগাবেন ফলের গাছ লাগাবেন যত্ন করবেন করলে আপনার নিজের সংসারে কাজে লাগবে আপনাদের সকলকে আমি এই গাছগুলো যেন সকলে প্রত্যেকে যত্ন করে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে তো গত 4 বছরে প্রায় 60,000 গাছ বিতরণ করেছি রোপণ করেছি তো এই বছর আমাদের মনে হলো যেহেতু মুজিব বর্ষের গড়গুলো দেওয়া হচ্ছে এখানে জায়গা আছে এবং মানুষগুলোর গাছ দরকার এরা খুব নিডি মানুষ সরকারের দিকে খুঁজে এনে দিয়েছে তো এবং এদের এই স্বাস্থ্যের দিক দিয়ে এদের উপকার হবে অর্থনৈতিক দিক দিয়ে উপকার হবে ওনাদের দারিদ্রতা বিমোচন হবে তারপর সর্বোপরি আমাদের ক্লাইমেটের একটা বড় উপকার হবে যদি এখানে আমরা দেশীয় প্রজাতির ফলজ ঔষধি গাছ দিতে পারি সেজন্য আমরা এই গাছগুলো দিচ্ছি এই নোয়াখালী জেলায় আমরা 10,000 গাছ জেলা প্রশাসনকে হস্তান্তর করব জেলা প্রশাসনের অনুমতিতে আমরা 10,000 গাছ বিতরণ এবং রোপণ করব আমরা এই গাছগুলো পাইছি এটা ঘরের পাশে রোপণ যত্ন করবেন যত্ন ঘরগুলো কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ ভালো লাগছে মাননীয় জেলা প্রশাসনকে একটা মূল্যবান জিনিস দিবেন এটার দাম হয়তো আপনার কাছে কম হতে পারে জেলা প্রশাসক জনাব দেয়ান মাহবুবুর রহমান স্যার কিছু বলার মাহবুব স্যারের রাস্তা তিনি একজন কৃষি ছিলেন এবং হয়তো সেখানে কাঁঠালের গাছ হবে অনুরোধ করবো আমাদেরকে এরকম সুন্দর কিছু রাস্তা ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবেন তার আপনার জন্য আমাদের যে আশ্রয় গাছ তারা আপনাকে একটু ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন তারা লম্বা তারা একটু ডাউনে থাকে ও বাচ্চারও ছোটটা দেবে একটু ধরে রাখি তিনটা মূল্য জাম গাছ তিনটা ফল গাছ খুব ভালো গাছ এটা বাচ্চার জন্য খুব ভালো